এই যে আমরা দেখছি দাদারা দেখাচ্ছেন যশোদা দীর্ঘদিনের নাম করা দোকান, দেখতেই পাচ্ছেন এই পুরো ঘরটা এবং পাশে আরেকটা ঘর। মার্কেটিং মোটামুটি কমপ্লিট, এখনো তো অনেক বাকি। যাই হোক, আজকে আর বেশি সময় সো গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার, অনেক ভোরবেলা উঠে গুগলকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে পরীক্ষা দিয়ে আবার নিয়ে আসলাম, এসে দুবার বাজার এবং রেশনও হয়ে গেল। এখন একটু হল্ট দিয়ে রোজ চলবে, আবার কালকে নিতে হবে। আচ্ছা, তো সকাল থেকে ভিডিও অন করতে পারিনি, প্রচণ্ড চাপে ছিলাম। যাই হোক, এখন মোটামুটি রেশন টেশনও কমপ্লিট, এখন একটু হল্ট, একটু বিশ্রাম, এখন একটু টিফিন করব। আর দদলুর স্নান হয়ে গেছে, গোগলু আর আমি একটু পাউরুটি এনেছি, পাউরুটি খাবো, স্যান্ডউইচ হচ্ছে, তারপরে যাব মাছ শিকারে, মাছ বাজারে, বাজারটা আজকে দেখাবো আপনাদের। আর তারপরে যাব, একটু গাড়িতে তেল ভরতে হবে, তারপরে আরও কিছু কাজ আছে, মানে বৃহস্পতিবারটা খুব চাপের। চলুন দেখতে থাকুন, আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখতে থাকুন ভিডিও। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইবটা করুন। চলুন, খুলছো কেন স্যান্ডউইচটা, খেয়ে নাও ঝটপট, একসাথে খেয়ে নাও। হ্যাঁ, সব দেওয়া আছে, একদম রেডি, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, হাম হাম করে খেয়ে নাও। তো গোকুল বাবু চান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, গোকুল বাবুরও হয়ে গেছে, মা পুজো আধা পর্যায়ে গেছে। কোথায় যাবে আজকে মা? সুপার ফাস্ট। কখন উঠেছে? 6টার আগে উঠে গেছে বড় নাতির সাথে। গোকুলের জন্য আমাদের সবাই তাড়াতাড়ি উঠে গেছে, পৌনে 6টায় উঠে গেছে, উঠে গিয়ে বৃহস্পতিবারের পুজো প্রায় শেষের দিকে, তাই তো? তাড়াতাড়ি পুজো তো, তাড়াতাড়ি আমি আসলাম। তো এখন যাচ্ছি বাজারে, একটু মাছ নিয়ে আসি। আর নীলিমাদি বললো একটু পটল, নীলিমাদি বললো একটু পটল আনতে, না ইলিশ আনবো না, তারপর ঠিক আছে। ইলিশের এখনো সেই মাথা লেজা রয়েছে, সেগুলো এখনো বাকি আছে। আমাদের ঠাকুরঘরে মোটামুটি মার প্রাইমারি গোছানো কমপ্লিট, আজকে বিশ্বকর্মা ঠাকুরকে ওপরে তুলে দেবো। শুনলাম দাদার থেকে, কিন্তু জ্যান্ত রুই ছিল ওইখান থেকে, রেজাকদার থেকে একটু রুই নিলাম, ওই জন্য নিচ্ছি না। সারা বাজারে কেউ বেচে না, একমাত্র এখানে আছে কাঁচা মাছ। এই কত? এটা কত? এটা কত? এগুলো 2200 টাকা কেজি, 1 কিলো সাইজ। 1 কিলো 100 না? 1 কিলো আমরা বাংলাদেশ বাংলাদেশ বলবো না, এগুলো সব লোকাল। এগুলো আমাদের পাশেই পুকুরে হয়। হ্যাঁ, পুকুরে ইলিশ মাছ হয়। এই যে পদ্মশঙ্কর, পদ্মশঙ্কর এরকম বালি হবে গায়ে, পদ্মশঙ্করের গায়ে বালি হয়, চিল থাকে মসলিন। এই যে প্রায় কত কেজি সাইজ হবে গোয়ালটা? গোয়ালটা হচ্ছে 6.5 কিলো। 6.5 কিলো গোয়ালের মাথা নিচে, বাবা বিশাল বড় সাইজ, বাবা। এই যে পার্সে নিলাম, এখন এসছি একটু পেট্রোল পাম্পে তেল ভরতে, তারপর যাবো, আর দু একটা কাজ আছে, সকাল থেকে খালি চটকির মতো ঘুরেই যাচ্ছি। চলুন দেখতে থাকুন। তো এখন এসছি একটু গ্যারেজে, তার কারণ সেদিনকে পুজোর পরে প্রচুর মালা ফুল দেওয়া হয়েছে, এগুলো বেশি দিন রাখলে কী হয়, পচে যায় আর ফাঙ্গাস হয়ে যায় গাড়িটা। তো সেই কারণে আজকে যেহেতু ছুটি আছে, ছুটি আছে, তো সেই কারণে গাড়িটা মালাগুলো সব পরিষ্কার পরিষ্কার করে, যে প্লাস্টিকে অলরেডি মালা টালা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, এখন লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইম সেরে একটু তাড়াতাড়ি রেস্ট নেবো আজকে, কারণ বিকালবেলা যাব একটু ঘোড়া বাজার, প্ল্যানিং আছে, ইচ্ছে আছে। তো চলুন, যদি যাওয়া হয় তো অবশ্যই ভিডিওতে থাকবে, দেখতে থাকুন আর চলুন সঙ্গে থাকুন। তো সবাইকে গুড আফটারনুন, আমরা সবাই এখন বেরোচ্ছি, ওই যে শঙ্করদার টোটো রেডি, এখন যাচ্ছি ঘোড়া বাজার, চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন। তো চলে এসছি আমরা
ঘোড়া বাজার এই যশোদার সামনে। তো প্রথমে আমরা যাব নিউ গোবিন্দ, সামনে আছে, আগে আগে গোগোল দোদলের সব জিনিস হবে, তারপরে আমরা। এই যে আমরা চলেছি নিউ গোবিন্দ গ্র্যান্ড ফ্যাশনে, চলো ঢুকি। ভালো আছে দাদা? ভালো, চলো চলে এসছি দাদাদের কাছে, দেখে নি। আমরা চলে এসছি নিউ গোবিন্দতে, তো দাদাদের কাছে সবসময় আসি, বিশেষ করে এখানে বাচ্চার জামা প্যান্টের কালেকশন করব, খুব রিজনেবল প্রাইসে আমাদের দেখায়, খুব ভালো। প্রথমে গুগলের টা দেখানো, শার্ট প্যান্ট, ওয়াও, গুগল তো এখন বড় হয়ে গেছে না, বসে পড়েছে। আগে গোগল ছোটবেলায় ঠিক এরম ভাবে বসে থাকত, প্রচুর স্টক দাদাদের কাছে। বাচ্চাদের আইটেম গুলো খুব সুন্দর সুন্দর, একটু ডিপের মধ্যে দিলে ভালো হয়, আর গোগলের জন্য এবার আরেকটা নিচ্ছি, একটু গোল গলা টি শার্ট টাইপের। তো এবার দদলুর দেখা হচ্ছে, প্রথমে ফুল সেট 860 লাগবেই, কিন্তু কোয়ালিটি খুব ভালো, খুব সুন্দর, মানে চয়েজেবল, দারুন জিনিস, কোয়ালিটি দারুন। দদলু দেখো 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 দেখো, গোগলু আছে, গোগলু তো রেডি, দুখানা পছন্দ হয়ে গেছে, এবার দদলুর হচ্ছে, দারুন দারুন। দদলু অবশ্যই আসবেন আপনারা যারা যারা ভিডিও দেখছেন, অবশ্যই আসবেন গোড়া বাজারে নিউ গোবিন্দ গ্র্যান্ড সন, তাই তো? গোগলের একদম ছোটবেলা থেকে এখান থেকেই জামা প্যান্ট নেওয়া হয়, কিছু কিছু তো দেখালাম, সব তো দেখানো সম্ভব না, তো অবশ্যই বিশেষ করে বাচ্চাদের জন্য, যদি এখানে সব কিছুই আছে, বাচ্চা বড় ছেলে মেয়ে সবার জন্য, ইভেন শাড়ি শাড়িও আছে, কিছু কিছু কালেকশন। এবং গোড়া বাজারে যশোদার ঠিক উল্টো দিকেই নিউ গোবিন্দ ব্র্যান্ড সব, খুব ভালো কালেকশন। এবং আমরা মানে অনেক দিন ধরে দাদাদের সঙ্গে যুক্ত, যে কোনো সময় যে কোনো কিছু আনতে আসি, এখানে নিতে আসি, এবং বিশেষ করে বাচ্চাদের, মানে গোগলের তো একদম ছোটোবেলা থেকে এখান থেকে যাওয়া করে সব যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে প্রত্যেক মানুষ জানতে পারে অন্তত যে গোড়া বাজারে অতিথি বেস্ট রিজনেবল প্রাইসে আপনারা ভালো জিনিস পাবেন। দুই ভাই মিলে এখানে বাজনা শুরু করে দিয়েছে, আস্তে 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 আস্তে। তো গুগল দোদলের নেওয়া কমপ্লিট, এখন আরো একটা সেট নেওয়া হচ্ছে, দেখা হচ্ছে। আমাদের এখানে তো মার্কেটিং হয়ে গেল, এবার বেরোই, দেখি আর কোথায় কি যাওয়া যায়। আমার গোগলের পরীক্ষা আছে কালকে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। দাদাদের এখানে প্রচুর শাড়ির স্টক রয়েছে, প্রচুর শাড়ি, এবার পুজোর স্পেশাল ওই যে মা দুর্গার খুব কালা শাড়ি, দাদারা খুব জেনুইন দামও নেয়, অবশ্যই এখানে ভিজিট করতে পারেন, খুব ভালো ব্যবহারও তাদের, ভালো কালেকশন। তো এখন আমরা ঢুকছি যশোদা সিল্ক হাউসে, চলো, শাড়ি শাড়ি তো কিছু একটু নিতে হবে, তো শাড়ি শাড়ি নেওয়ার জন্য ঢুকছি যশোদা সিল্ক হাউস। এখানে শুধুই শাড়ির স্টক, প্রচুর অপশান রয়েছে এখানে, তো চলুন দেখি, কথা বলি।
এই যে আমরা দেখছি দাদারা দেখাচ্ছেন যশোদা দীর্ঘদিনের নাম করা দোকান, দেখতেই পাচ্ছেন এই পুরো ঘরটা এবং পাশে আরেকটা ঘর, মানে শুধুমাত্র বিভিন্ন রকমের শাড়ির জন্য বিখ্যাত, দারুণ আর খুব লেটেস্ট স্টক, লেটেস্ট কালেকশন এখানে পাবেন এবং জেনুইন কোয়ালিটি আমরা আগেও নিয়েছি এখান থেকে এবং রেকমেন্ড করছি এখান থেকে অবশ্যই নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি, যে দাদাও আছেন আমরা দোকানে আছি এবং ওনারা ওনাদের ব্যবহার খুবই ভালো, খুব আস্তে ধীরে আমাদের দেখাচ্ছেন এবং আশা করি আপনারাও যদি আসেন এখানে গোড়াবাজারে একদম মুখে দোকান দাদারা খুব রিজনেবল প্রাইসে আপনাদের শাড়ি পেয়ে যাবেন বিভিন্ন রকম। এটা কি মাদুরাই সিল দাদা? এগুলো কি শাড়ি? এটা লিনেন সিল্ক, সিল্কের মধ্যে। বাহ, এটা বেশ লেটেস্ট কালেকশন, দারুন দারুন কালেকশন। মণিপুরি সিল্ক, আমি বলছি শোনো, মণিপুরি সিল্ক, দারুন দারুন কালেকশন আছে। এটাকে কি বলে? এটা কি সিল্ক? গাছি তসর, গাছি তসর, বাহ বাহ, মাধবী লতা সিল, মধু কুড়ি সিল্ক নাকি মধুবনী সিল্ক বলছেন দাদা? শাড়িটারি কতগুলো কালেকশন, মানে কালার গুলো কালার, দারুন দারুন কালার দেখাচ্ছেন দাদা, বিভিন্ন রকমের কালার দেখাচ্ছেন। এই সিল্কগুলো খুব ভালো, সফট, একদম সফট, কম্বিনেশন গুলো ভালো। তো মোটামুটি আমাদের শাড়ি নেওয়া আজকের মতো কমপ্লিট, এই হচ্ছে আজকের প্রায় 12টা শাড়ি নেওয়া হবে, আবার আসবো পরে। চলো গোগলের কালকে পরীক্ষা, আশা করতে হবে। আজকের মার্কেটিং মোটামুটি কমপ্লিট, এখনো তো অনেক বাকি, যাই হোক আজকে আর বেশি সময় দেবো না, আবার কাল আবার কাল না, আবার এরপরে যবে একটা ফাঁকা পাবো সন্ধ্যেবেলা চলে আসবো, দেখবেন আপনারা ভিডিও যাবো। মার্কেটিং আজকের মতো মোটামুটি কমপ্লিট, এসছি ফুচকা দোকান, লাইন চলছে, তারপর তোমাদের বাড়ি কাল পরীক্ষা আসবে। এই যে ঢুকলাম বাড়ি, এখন কটা বাজে? প্রায় 8:30 বেজে গেছে। তুমি কখন পড়াশোনা করবি বাবা? ঠিক আছে চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। চলুন আবার কালকে নতুন ফ্রেশ ব্লগে দেখা, গুড নাইট।